আপনারা জানেন যে এনআরসি এনআরসির কোনো প্রয়োজন হতো না যদি না আমার বাংলা ভাগ না হতো। আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি কি বলেছিলেন, বাংলা ভাগ করতেই হবে, ভারত ভাগ হোক বা না হোক আমার কোনো প্রয়োজন নেই, বাংলা ভাগ করতেই হবে। তার কাশ্মীরকে বেশি প্রয়োজন কিন্তু এই বাংলাদেশের মুসলমানদের বেশি প্রয়োজন নয়। বাঙালি মানুষকে ধ্বংস করার জন্য, তার মেরুদণ্ডকে ধ্বংস করার জন্য তারা বাংলা ভাগ করেছে। আর এই বাংলা ভাগের রাজনীতি থেকে আজকে এনআরসির জন্ম হয়েছে। যে এনআরসিকে প্রতিহত করার জন্য আমাদেরকে এই মাটি কামড়ে থেকে আগামী দিনের লড়াইয়ের ময়দানে নামতে হবে। বন্ধু, শুধু এনআরসি নয়, একের পর এক বিভ্রান্তি আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে আমাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। আমাদের যারা ওই পাহাড়ি এলাকায় বা যেখানে ঝাড়খণ্ডে আমাদের মূল নিবাসী মানুষরা লড়াই করছে, সেখানে কি বলা হয়েছে, মাওবাদী তকমা দিয়ে, দেশদ্রোহী তকমা দিয়ে তাদেরকে জেলখানায় ভরা হচ্ছে। আপনারা জানেন যে সমস্ত জেলখানাগুলো আছে সেখানে দলিত এবং মুসলমানে পুরো ভরে গেছে। 90% দলিত এবং মুসলমান জেলখানাগুলোতে ভরে আছে। সেখানে না আছে তাদের বিচার, না আছে তাদের কোনো উকিল, না আছে তাদের অর্থ। তাদেরকে বিনা বিচারে একটা বড় অংশকে রাজনৈতিক অপরাধী করে জেলখানাতে ভরিয়ে রাখা হয়েছে। আমাদের চেতনা খোলার দরকার। কতদিন ঘুমিয়ে থাকবো, ঘুম আর প্রয়োজন নেই। নিশ্চয়ই আমরা কবরে সারা দীর্ঘদিন ঘুমাবো, কিন্তু যতদিন আমরা বেঁচে আছি আমাদের কিন্তু সামনে যে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হতে হবে, সেই লড়াইয়ের আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। যেখানে সমস্ত দলিত মুসলমান ভাইকে একজোট করে ওই মৌলবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াইয়ে নামতে হবে। কাশ্মীরে কিসের, আপনারা দেখুন নাগাল্যান্ড মেঘালয় নাগাল্যান্ডে কি করা হচ্ছে, সেখানে আলাদা সংবিধান, সেখানে আলাদা জাতীয় পতাকা, আলাদা জাতীয় সঙ্গীতের ব্যবস্থা করা হয়েছে। আমার ভারতবর্ষে আরো অনেকগুলো রাজ্য, সে অরুণাচল প্রদেশ বলুন, মেঘালয় বলুন, অনেকগুলো রাজ্যে সেখানে কি করা হয়েছে, সেখানে কিন্তু আলাদা ব্যবস্থা করা হয়েছে। তাহলে শুধু কাশ্মীর কেন, কাশ্মীরের মুসলমান বলে তাহলে সাম্প্রদায়িকতার বিষ আমাদের মধ্যে চাগিয়ে দেওয়া হয়েছে। তাই জন্য বলছি শুধু এটা নয়, কখনো কখনো আকবরকে নিয়ে আবার তারা সাম্প্রদায়িকতার বীজ ছড়ায়, কখনো ঔরঙ্গজেবকে নিয়ে। আপনারা জেনে রাখবেন এইগুলো ছিল রাজনৈতিক যুদ্ধ। যেমন ধরুন আমি আকবরের একটা কথা বলি, আকবরের প্রধান সেনাপতি ছিল মানসিংহ, তিনি ছিলেন অমুসলমান হিন্দু। পাশাপাশি রানা প্রতাপ সিং এর প্রধান সেনাপতি ছিল হাকিম খান সুর, তিনি একজন মুসলমান। তাহলে এগুলো ছিল রাজনৈতিক যুদ্ধ, কিন্তু সেগুলোকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে। আবার কখনো কখনো দেখবেন ঔরঙ্গজেবকে ভিলেন সাজানো হয়েছে ইতিহাসের পাতায়। আমাদের শিশু মনকে কিভাবে বিষাদগ্রস্ত করে দেওয়া হয়, সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দেওয়া হয়। ঔরঙ্গজেবকে কি বলা হয়েছে, তিনি হচ্ছেন খুবই ধর্মান্ধ। কিন্তু জেনে রাখবেন ঔরঙ্গজেব আমার ভারতবর্ষে কত পরিমাণ, আমার ভারতবর্ষে কত মন্দির নির্মাণ করেছেন, তিনি মসজিদ ধ্বংস করেছেন। এরকম নানান ঘটনা ঔরঙ্গজেবকে নিয়ে আছে, অথচ একটা মানুষকে দিনের পর দিন ভিলেন সাজানো হয়েছে। আমি এই প্রসঙ্গে মন্দির ভাঙার গল্প নিয়ে বলি, মহারাষ্ট্র প্রাণ থেকে বলছি বাংলা চৌরাইগত বিষ্ণু মণ্ডপ ছোট বড় ঘর আদি পড়াইল সব, এই মতে যত সব গ্রাম পড়াইয়া চতুর্দিকে বর্গী বেড়াই লুকাই। এই বর্গীরা কারা, এই বর্গীরা হচ্ছে মহারাষ্ট্রের হিন্দু। তারা যখন বাংলায় প্রবেশ করেছে, তারা কি শুধু হিন্দুকে ছেড়ে দিয়েছে, হিন্দু মুসলমান নির্বিশেষে তাদের উপর অত্যাচার চালিয়েছে। একই রকম ভাবে পাকিস্তানের খান সেনারা যখন বাংলাদেশে অত্যাচার করে, তখন কি তারা বাংলাদেশের মুসলমানদের ছেড়ে দিয়েছে? তাহলে এগুলো কিন্তু কোনো সাম্প্রদায়িক বিষয় নয়, এগুলো সবই হচ্ছে রাজনৈতিক বিষয়, অর্থনৈতিক বিষয়। এই অর্থনৈতিক এবং রাজনৈতিক বিষয়কে ধামাচাপা দিয়ে তাদেরকে সাম্প্রদায়িক রূপ দান করে আমাদেরকে পরস্পরে লেলিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেওয়া হচ্ছে। এই বিবাদ থেকে আমাদের মুক্তি পেতে হবে।